সুন্দর লাগবে আমার, আগেও এসছি বাট শালগামকে নিয়ে আসা হয়নি। আমি জানি না কি হতে চলেছে বাট মানে কিছু তো হোক আপ জাস্ট দেখতে রইয়ে। তো পুজো 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 আজকে পুজোর সপ্তমীর রাত, অষ্টমী পড়ে গেছে অলরেডি, এখনো 12টা বাজেনি, আর 5 মিনিট বাকি অষ্টমী পড়তে। গাইস এখন আমরা আছি সোদপুর, তো আপাতত যাওয়ার প্ল্যান হয়েছে নিউ টাউন। ছেলেপেলেরা আজকে প্রচুর নোংরামি করবে আমি জানি, বাট স্টিল তেরা ভাই আমি জিন্দা হয়ে আস্তে আস্তেই চালাবো ভাই, খুব ভয় লাগে আমার এখন। যা দিনকাল পড়েছে খুব, আমি মানে যা যা দেখেছি আর আমি চাই না এইসব হোক, বারবার বলি। তো হর হর মহাদেব, কারুর যেন কোনো ক্ষতি না হয়, ভালোভাবে রাইডটা করা যাক। ভাই রেশন লাইন লেগে গেছে, রেশনের দোকানের লাইন দেখো গাইস, দিস ইজ আওয়ার আর্সেনাল, রেশনের দোকান হয়ে গেছে। অবস্থা দেখো আজকে কাউ কাউকে বল নেই, চারজন নিয়ে, বাপরে বাপ, বহুত বাড়িয়া গাইজ। আপাতত তো রানলবের মোড়ে চলে এসেছি, রিয়েলি যেখানে আমাদের মিটটা হয় আর কি সবার। সো গাইজ আপাতত তো ডানলপ থেকে বেরালাম, এখন আমার গাড়িটাকে ফিউল আপ করতে হবে। ও ভাই সাহ, এখানে জ্যামটা প্রচুর বেশি, তার মধ্যে অষ্টমী পড়ে গেছে, সবাই ঠাকুর দেখতে বেরিয়ে গেছে। চলো গাইস ফিউল আপ করে নিই গাড়িটাকে জলদি জলদি জলদি। ভাই সাহেব কিয়া চিজ, এত লাইন এ ভাই, এত লাইন। লাইন দেখো, লাইন লাইন লাইন। তো অবশেষে গাড়ি এসছে, দে পয়সাটা দে, 500 500 মারো, 500 নর্মাল মারবে। তো গাইস জাস্ট স্টার্ট হলো রাইট, তো চলো লেটস গো, হর হর মহাদেব, হর হর ভোলে, জয় শিব শম্ভু, চ স্টার্ট কর। লেটস গো, ও গাইস প্রচুর ক্রাউড, প্রচুর ক্রাউড, খুব ধীরে সুস্থে শান্ত শিষ্টভাবে চালাতে হবে, ক্রাউড প্রচুর বেশি। কি ভাই এটা, কি চাষ কি তোরা, একটাও তার মধ্যে হেলমেট পরেনি। ও ভাই সাহ গ্রুপ দেখো গাইস, জাস্ট গ্রুপ কো ফলো করো ভাই সাহ, বহুত আওয়াজ, বহুত লাউড, বহুত লাউড। টেনে ফেললাম, সরি
এরপর আর টানবো না, শান্তির রাস্তা, শান্তি। জাস্ট আওয়ার নিউ টালা ব্রিজ। দেখো নতুন করেছে, খুব সুন্দর লাগছে আমার, আগেও এসছি বাট ফ্যালকামকে নিয়ে আসা হয়নি। আমাদের গ্রুপটা প্রচুর বড় হয়ে গেছে, প্রচুর, মানে এত বড় গ্রুপ এক্সপেক্টেবল না, প্রচুর ছেলে যা দেখছো সব আমাদের পিছনেও আমাদের। ও ভাই সাহ, কান বাজিয়ে দিল, কান বাজিয়ে দিল। কোনো একটা ঠাকুরের উদ্দেশ্যে আমরা এই গলিটাতে ঢুকলাম, তো আই ডোন্ট নো ভাই। দিস ইজ আওয়ার অবস্থা, ঘামিয়ে পুরো স্নান হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে দাঁড়িয়ে আছে চেসের কুইন, কিং কিং ভাই, এটা নট আ কুইন। অসাধারণ বানিয়েছে কিন্তু ব্যাপারগুলো, কি সব এগুলো রঙের টেবিল, কি জিনিসটা, এইগুলোকে দেখতে খুব সুন্দর লাগছে। পুরো গরমে হাঁপিয়ে গেছি, খুব সুন্দর বানিয়েছি। হঠাৎ করে প্ল্যান চেঞ্জ, পুজোর ব্যাপার তো বোঝোই, এদিকে ক্রাউড বেশি ওদিকে ক্রাউড কম, তো গ্রুপটাকে ফুললি ছেড়ে আমি আর সানিদা বেরিয়ে পড়লাম আমাদের নিজেদের মতো করে আলাদা উদ্দেশ্যে। হ্যাঁ বলতে নিউ টাউন আবি তো জানা পড়েগা, নিউ টাউনের পরিবেশ কিন্তু নিউ টাউনের পরিবেশ আলাদাই, জাস্ট আলাদাই। অসাধারণ অসাধারণ, ক্রিয়েটিভিটি আলাদা, দেখ প্রত্যেকটা একা, অসাম বানিয়েছে, অসাম অসাম বানিয়েছে, অসাম অসাম বানিয়েছে তোর বিশ্ব বাংলা, মানে প্রত্যেকটা ইসে গ্যাপ গ্যাপ দিয়ে অসাম লাগছে কিন্তু ভাই, খেলার ইসেগুলো অসাম অসাম। দাদা 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 নাম 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 নাম
মানে এটা কি জিনিস, এটা তো টাইটই ছিল ইয়ার। স্কিন গেছে, স্কিন গেছে, গ্লাসটা তো গেছে, দেখি গ্লাসটাই গেছে, এই সাইড দিয়ে ফিরিয়েটা গেছে, এইটুখানেই গেছে, স্কিনে সব জায়গা নিচ্ছে। বস 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 বস। এটা তো এক্সপেক্টেবলই ছিল না যে ফোনটা পড়ে যাবে, মাথা ফোন করছে। আমি তো ভাবলাম ফোনটা গেল না, কি জানিস কি হয়েছে, ফোনটা আমার পায়ে ছিল, পুরো এই সব জায়গা বেয়ে নেমেছে। আমি হ্যালো কোথায়, বিশ্ব বাংলার তলায় আছি, বিশ্ববাংলা ক্রস করে কোন দিকে, বাদিকে বিশ্ব বাংলার তলায় আমি ঢুকছি। হ্যাঁ গেছিল ফোন, উড়ে গেছিল ভাই। তারপরে মানে ছিটকাচ্ছে, চার পাঁচটা গাড়ি রানিং, ও দৌড়ালো ওইখান দিয়ে, একটা গাড়ি পুরো ওর ফোনের সাইড দিয়ে বেরিয়ে গেল, কিছু হয়নি, বা স্পিডে ছিলাম। এই স্কিনটা ভেঙেছে, চ চ চ আগা। হ্যাঁ বুঝলাম না, লাইট জ্বলছে দেখতে পাচ্ছি তো, প্রত্যেকদিন এমন না এমন একটা কিছু হয় না, ইনসিডেন্ট হতেই হবে। আমার পুরো পা ঘেঁষে ফোনটা পড়ে গেল। আরে ইয়ার এটা কি, মানে আমার মানে কপাল ভালো, ফোনটার কিছু হয়নি, বাট ফোনটা ব্যাক সাইডে স্ক্র্যাচ খেয়েছে। ব্যাকের ক্যামেরাটা দেখে মনে হলো যে সিরিয়াসলি, কোন লেন দিয়ে চালাচ্ছে গাড়িটাকে, কি কোনো গাড়ি যায়নি, তুই ভাবতো আমি যাচ্ছি, ভাবছি ওই তুই হাত দেখাচ্ছিস না কেন, আমি হলে সবসময় হাত দেখালাম, সরো সরো ওখানে ফোন আছে, এরকম সরলে ওরা ওই সাইডের লেনটা ছেড়ে দেবে, আমি ভাবতো তুই না চালিয়ে দেয়। আমি দেখেছি লাস্ট গাড়িটার জন্যই তো ভয়টা পাচ্ছিলাম। ফোনটা ডিসপ্লে ঠিক আছে তো, চ গিয়ে স্ক্রিন গার্ডটা খুলে দেবো, খুলে দেখবো কি হয়েছে। কালকে স্ক্রিন গার্ড লাগাতে পারবি, তাহলেই খোল, নাহলে পুজোর পরে খুলিস। কি বাবা, ও ভয়াবহ সিচুয়েশন হলো গাইস, ভয়াবহ। ফোনটা মানে জাস্ট একটুর জন্য ওইখান থেকে বাঁচলো, জাস্ট একটুর জন্য, মানে আরেকটু হলে আরেকটা গাড়ি ওটার উপর দিয়েই চালিয়ে চলে যাচ্ছিলো, আমার পুরো পা ঘেঁষে পড়লো জাস্ট। এটা ভাবনাও ছিলই না, মানে এটা ভাবনার মধ্যেই ছিল না যে ফোনটা লুজ হয়ে পড়ে যাবে। অসাধারণ একটা রাস্তা, পুরো দেখো দূর দূরান্ত দেখাই যাচ্ছে না। চলো 101 বার চালাতে চালাতে যে ছাপিয়ে পড়েছে, এখন আমাদের হয়ে গেছে অসম্ভব যেন খিদা। আমরা এখন যাবো যে কোনো একটা রেস্টুরেন্টে খাবো, যাবো সোজা প্যাক আপ বাড়ি, কারণ সকালে আমার অঞ্জলি দিতে হবে। এখন কটা বাজে, সকাল তো প্রায় 4:07, ভগবান।